আমরা এখন হেলথ টিপস বলব ওকে আজকের হেলথ টিপসে এরকম আছে ঘুম থেকে উঠে শরীরের মাংসপেশিতে খারাপ লাগা বা ব্যথা সাধারণত পেশি শক্ত হয়ে যাওয়া সঠিক ঘুমের পজিশন না হওয়া অথবা শরীরে পানির অভাবে এই কারণগুলোর জন্যে বা এই অসুখ বা এই সিমটম আপনার হতেই পারে আপনাকে আমি এখন কিছু এর ঘরোয়া সমাধানের কথা বলছি আমাদের রুগীরা বলছে এই সমস্ত সমাধানে তারা এই কষ্ট থেকে ভালো বোধ করে সেজন্য আপনাদেরকে বলছে আপনি সকালে এটা এরকম হলে আপনি প্রচুর পানি খাবেন পানির অভাব থাকলে শরীরিতে এরকম কষ্ট হয় সুতরাং আপনি পানি খাবেন পানি পানি একটি অনেক বড় চিকিৎসা হালকা স্ট্রেসিং করুন কিভাবে স্ট্রেস করবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং কমপক্ষে দশজনকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি আমাদের এই স্ট্রেসিংগুলো দেখবেন আমরা চেষ্টা করব ঘুমাতে যখন যাই তখন আপনি ডান কাতে শুয়ে ঘুমানো শুরু করেন দেখেন যে কেমন লাগে আপনি ঘুমানোর সঠিক নিয়ম বালিশ এগুলো আপনি ব্যবহার করবেন যাতে যখন ঘুমাতে যান তখন যেন আপনি কমফোর্ট ফিল করেন সকালে আপনার যদি এরকম হয় তাহলে আপনি একটু গরম ভাপ দিতে পারেন গরম পানির মধ্যে টাউলকে ভিজে রেখে হালকা চিপে এগুলো আপনি এই জায়গাগুলোতে ব্যবহার করবেন এবং ওইখানকার এক্সারসাইজ করবেন মাংসপেশীর এক্সারসাইজ করবেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো বোধ করবেন